অনেকেই কালকে রাখি পালন করেছে, আজকে বৃহস্পতিবার, আজকেও রাখি, বাট রাখির টাইমটা চলে গেছে যদিও বা। কালকে আমরা রাখি করিনি, কারণ কালকে তো ভদ্রাজক ছিল বললাম, তাই জন্য রাখি কালকে আমরা করিনি। আজকে দিদিভাই এসছে, সন্দেশ এসছে, রানা এসছে, আজকে আমাদের রাখি হচ্ছে। সন্দেশের যেহেতু স্কুল ছিল তাই জন্য সকাল সকাল আসতে পারেনি, একটু দেরিতে এসছে। এই হচ্ছে আমাদের মিষ্টির প্লেট, তিন ভাইয়ের জন্য সেজে গেছে, দিদিভাইয়ের মিষ্টি, আমার মিষ্টি সব একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে চন্দন রয়েছে, আর রয়েছে দুব্বো, আর রয়েছে ধান। আমি এখন হাতটা একটু ধুয়ে আসি, ধুয়ে এসে আমি রাখিগুলো এটার মধ্যে সাজিয়ে ফেলবো, আমার আর দিদিভাই দুজনের রাখিটাই। আর শরীর আমার কালকের থেকে আজকে অনেকটা বেটার, কালকে একদমই মাথা তুলতে পারছিলাম না, যার জন্য ভিডিও করতে পারিনি। আজকে ওষুধ খেয়েছি একটা, প্রেশারের ওষুধ আমি এখনও খাইনি, দেখা যাক আরেকবার প্রেশার চেক করে তারপরে খাবো। আজকে সকালেও প্রেশার চেক করেছি, প্রেশার প্রত্যেকবারই দাদার থেকে কিছু না কিছু গিফট চাই চাই। মেয়ে আর সন্দেশে দুজনে রাখি পরানো হয়ে গেলে আমি আর দিদিভাই দুজনে মিলে রাখি পরানো শুরু করেছিলাম। প্রথমে দিদিভাই পরাচ্ছিল অরিন্দমকে আর ভাইকে, তারপরে আমি রানাকে আর ভাইকে দুজনকে রাখি পরিয়ে দিয়েছিলাম। এই রাখি বন্ধনের পিছনের যে গল্প দুটো সেটা আশা করি তোমরা সবাই জানো, তাও আমি একটু ছোট্ট করে শেয়ার করে দিই। শিশুপাল ছিল চেলি রাজা। শিশুপালের 100টা মিথ্যে বলার কোটা যখন কমপ্লিট হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করে, এবং সেই সময় সুদর্শন চক্রের যে তেজ তাতে শ্রীকৃষ্ণের নিজের আঙুল কেটে যায় এবং সেই ক্ষত জায়গা থেকে রক্ত ঝরে পড়ে। সেই ক্ষত জায়গায় দ্রৌপদী নিজের শাড়ি ছিঁড়ে একটা ধাগা বেঁধে দেয় এবং তারপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে কথা দেয় যে তাকে সমস্ত দিক থেকে রক্ষা করার দায়িত্ব শ্রীকৃষ্ণ নিজে নেবেন। এরপর যখন কৌরবরা দ্রৌপদীর বস্ত্র হরণ করে সেই সময় শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করেন। এর থেকেই কিন্তু রাখি বন্ধন উৎসবের সূচনা হয় এবং এই কারণেই রাখিতে একটি রেশমের ধাগা অবশ্যই থাকে। আর দ্বিতীয়টা মানে হচ্ছে যেটা রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিল 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য স্থাপন করতে, সেটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সবার হাতে একটা হলুদ রঙের ধাগা বেঁধে দিয়েছিল, সেই থেকে একটা রাখি বন্ধনে প্রচলন। অরিন্দমকে এখানে দিদিভাই রাখি পরায় ঠিকই, কিন্তু অরিন্দমের বাড়িতে ওর প্রচুর বোন রয়েছে। অরিন্দম একদমই বাড়ি যেতে পারে না সব অনুষ্ঠানে, অনেক সময় ভাই ফোটাতেও যেতে পারে না যেহেতু এদিকে থাকে। অরিন্দম কিন্তু ওর বোনদের খুব মিস করে, আশা করি ওর বোনরাও ওকে খুব মিস করে। সন্দেশের কাছে দেখি সন্দেশের হাতে প্রচুর রাখি, কে কোনটা দিয়েছে বাবা? এই রাখিটা কে দিয়েছে? শিখা। শিখা, এই রাখিটা? বন্যার বিবি। এই রাখিটা? দিদি। দুটোই এক, এটা দিদি না, এটা কে? মিমি। বাবা, আরেকটা রাখি কোথায়? এই রাখিটা আঙ্কেল। ওয়া, এই ড্রেসটা কে দিয়েছে? দেখাও ড্রেসটা, খুলে সবাইকে দেখাও, দেখাও, দেখাও। এটা কিসের? কি ড্রেস এটা? তুমি বনু, বনু তোমাকে কি দিয়েছে? বনু তো আমার রাখিটা দিয়েছে। দিয়েছে, বনু পরিয়েছে? কোনটা? বনু কি বলেছে তোমাকে রাখি পরিয়ে? হ্যাপি রাখি। ওয়া, তুমি বনুকে কি বলেছো? শিশকা।
ওখান ওপরে দেখো অবস্থা মা, ওই যে ওই ভিডিওটা অন্ধকারে আর মনে হয় তোমরা কিছু বুঝতে পারোনি। ব্যাপারটা হচ্ছে অরিন্দম চাবি ছুটতে গিয়ে চাবিটাকে কার নিচে ফেলে দিয়েছে, দিয়ে তারপর পাঁচিল বেয়ে কার নিচের ওপরে উঠে চাবিটা আবার মায়ের হাতে দিয়ে তারপর আমরা বেরোলাম। যাই হোক, গোড়াবাজার তো চলে এসেছি, কিন্তু গোড়াবাজারে যার জন্য এসেছি সেটার কোনো দেখা নেই। কোনো দোকানে আমি যেটা খুঁজছিলাম সেটা তো পেলামই না। আলটিমেটলি গোড়াবাজারে হেঁটে হেঁটে ভিড় ঠেলে ঠেলে গিয়ে আবার দুর্গানগর চলে গেলাম, সেখান থেকে চলে গেলাম ক্যাথলিনে। যেটার জন্য গেছিলাম সেটা তো পাইনি, আইসক্রিম নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার শরীর আপাতত এখন ঠিক আছে, সন্ধ্যাবেলা আবার একটু মাথা যন্ত্রণা করছিল, মাথাটা ঘুরছিল, বাট এখন ঠিকঠাক আছি। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।